হ্যালো ভিউয়ার্স, মালয়েশিয়া যেতে ওজন কত লাগে? 48 কেজি ওজনে ফিট হবে কি? মেডিকেলে কি কি চেক করা হয়? মেডিকেলে কি কি রোগের কারণে আনফিট দেওয়া হয়? আজকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি শাকিল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী আপডেটগুলো পেতে পারেন। আমি প্রথমে ওজন নিয়ে কথা বলব, আর এই ব্যাপারে আমাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমার হাইট হচ্ছে, উচ্চতা হচ্ছে 5'6", আর এই 5'6" ব্যক্তির পারফেক্ট ওজন হচ্ছে 64 থেকে 68 কেজি, 64 থেকে 68 কেজি। তো আমার ওজন আছে 65 কেজি। তো আমি কিন্তু পারফেক্ট যে একটা ক্যাটাগরি আছে সেই পর্যায়ে আমি পড়েছি, তো এটা একটা পারফেক্ট। তবে আপনার যদি তার চেয়ে কম হয় সমস্যা নেই, তবে 50 কেজির নিচে যদি হয়, 48 কেজি, 49 কেজি, এগুলো নিয়ে কিন্তু সন্দেহ আছে যে আসলে আপনাকে ফিট দিবে কি দিবে না। ঠিক আছে, এগুলো খুব টেনশনের ব্যাপার। তো 50-55 হইলেও সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু যদি 50-এর নিচে 48 হয়, 49 হয় বা আরও কম হয়, তখন আপনাকে রোগা পাতলা হিসেবে ধরবে, তখন ফিট আসার সম্ভাবনা থাকবেই না। ঠিক আছে, তো ওজনের ব্যাপারে আশা করি আপনারা ধারণাটি পেয়েছেন, আর যাদের ওজন কম তারা একটু ওজন বাড়িয়ে নেবেন। তারপর দ্বিতীয়ত হচ্ছে মেডিকেলে কি কি চেক করা হয়। মেডিকেলে স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সাধারণ শারীরিক পরীক্ষা করা হয়, মলমূত্র পরীক্ষা, এক্স রে, রক্ত পরীক্ষা, HSBG, SBS, হেপাটাইটিস এ ও বি, BDRL, যৌনরোগ সংক্রমণ পরীক্ষা, HIV, এইডস এর পরীক্ষা, টিউভারকুলোসিস বা যক্ষা পরীক্ষা, ম্যালেরিয়া, লেপ্রোসি, এবং মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী কিনা তা পরীক্ষা করা হয়। মেডিকেলে যেসব রোগ থাকলে আপনাকে আনফিট করে দেওয়া হবে সেগুলো হচ্ছে, 1 নম্বরে HIV বা এইডস, 2 নম্বর হচ্ছে চর্মরোগ যদি বেশি থাকে, 3 নম্বর হচ্ছে জন্ডিস, 4 নম্বরে হচ্ছে হার্টের সমস্যা, 5 নম্বরে হচ্ছে যক্ষা বা শ্বাসকষ্ট। এই রোগগুলোই বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী কী টেস্ট করা হয়, কী কী রোগের কারণে আনফিট দেওয়া হয়। ঠিক আছে, ওজনের ব্যাপারেও বলেছি। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আমার আরও একটি ভিডিওতে বলা আছে মালয়েশিয়ার মেডিকেল করার জন্য কী কী কাগজপত্র লাগে, সেই ভিডিওটি চাইলে দেখতে পারেন। ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।